সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে জানে স্কুল অফ কমার্সের পক্ষ থেকে স্বাগতম আশা করি সবাই সুস্থ এবং ভালো আছো আজকে আমরা আলোচনা করব আমাদের রচিত বইয়ের মাধ্যমিক হিসাব বিজ্ঞান ও ফিনেস বইয়ের জাবেদা শেখার কৌশল পর্ব দুই নিয়ে ইতিমধ্যে জাবেদা শেখার কৌশল পর্বে আমরা এক নিয়ে আলোচনা করেছি সেখানে আমরা সম্পদ হিসাবগুলো থাকলে কিভাবে জাবেদা করতে হবে তার ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হবে কারণ কী দিতে হবে সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা জাবেদা শেখার কৌশল পর্ব দুই নিয়ে আলোচনা করবো এবং দেখা যাক যে জাবেদা শেখার কৌশল পর্বে দুই নিয়ে কী দেওয়া আছে চলো দেখি জাবেদা শেখার কৌশল পর্ব দুই সবাইকে স্বাগতম জাবেদা শেখার কৌশল পর্বে এ আমরা আজকে আলোচনা করব ব্যয় হিসাব নিয়ে ব্যয় হিসাবটা কি সেটা আমাদের জানা দরকার ব্যয় হিসাব হলো যে মালিক তার প্রতিষ্ঠান পরিচালনার জন্য প্রতিষ্ঠানে প্রতিনিয়ত যে সকল খরচ প্রদান করতে হয় সেগুলোই হলো ব্যয় হিসাব তাহলে ব্যয় হিসাবগুলো কী কী থাকতে পারে সেগুলো আমরা দেখি ব্যয় হিসাবের মধ্যে প্রথম আমরা দেখতে পাচ্তেছি পণ্য ক্রয় বিমা সেলামি শিক্ষানিবিষ ভাতা বহি বা ক্রয় ফেরত প্রদত্ত বার্তা অবচয় অবলপন আমদানি শুল্ক রপ্তানি শুল্ক মজুরি বা বেতন যাতায়াত বা পরিবহন টেলিফোন বিল অনাদে পাওনা বিজ্ঞাপন মণিহারী ঋণের সুদ মূলধনের সুদ আগুনে বিনষ্ট পূর্ণ বডি ফি ডাক ও তার কর ও অবিকর বিদ্যুৎ বিল কমিশন বা ছাপা খরচ আমরা জানতে পারলাম ব্যয় প্রতিষ্ঠানের জন্য প্রতিনিয়ত কি কি ধরনের ব্যয় হয় আজকে আমরা আরেকটু শিখব ব্যয়ের সূত্র যদি এই ধরনের ব্যয়গুলো দেওয়া থাকে তাহলে ব্যয়ের সূত্রটা কি হবে ব্যয় সূত্র হবে যদি প্রতিষ্ঠানে এই ধরনের ব্যয় হয় তাহলে ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট এবং ব্যয় হ্রাস পেলে ক্রেডিট তাহলে সূত্রটা আমরা জানলাম এখন সূত্রটা আমরা প্রয়োগ করে দেখি আসলে ঘটনাটা কতটুকু সত্য আমাদের এখানে একটা প্রশ্ন দেওয়া আছে নগদে পণ্য ক্রয় অলরেডি আমরা জেনেছি যে ক্রয় ব্যয় হিসাব তাহলে পণ্য নগদে ক্রয় করার কারণে বা পণ্য ক্রয় করার কারণে প্রতিষ্ঠানে ব্যয় বৃদ্ধি পেয়েছে তাহলে আমরা লিখতে পারি ক্রয় হিসাব ডেবিট অন্যদিকে আমরা প্রথম পর্বে শিখেছি সম্পদ কমে গেলে বা হ্রাস পেলে নগদন হিসাব ক্রেডিট হয় তাহলে আমরা সুদের সাথে একমত হতে পারি ব্যয় বৃদ্ধি পেলে ক্রয় হিসাব যেহেতু ব্যয় ব্যয় বৃদ্ধি পেয়েছে ক্রয় হিসাব ডেবিট লেগেছি সম্পদ হ্রাস পায় নগদন হিসাব ক্রেডিট লেগেছি এখানে আমরা একটা নোট দিয়েছি যে পণ্য মাল সমান সমান ক্রয় লিখতে হবে অর্থাৎ পণ্য আর মাল শব্দ যদি প্রশ্নে থাকে তাহলে তোমাকে লিখতে হবে ক্রয় হিসাব নিচে আরেকটা প্রশ্ন দেখি কাগজ কলম ক্রয় কাগজ কলম ক্রয় আমরা লিখেছি মণিহারি হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট কাগজ কলম ক্রয় আছে আমরা মণিহারি লিখলাম এটা হয়তো তোমাদের কনফিউশন করবে এই জন্য আমরা সুন্দর করে তোমাদের একটা নোট দিয়ে দিয়েছি যে কাগজ কলম ক্রয় পেন্সিল স্কেল ক্লিপ এই সকল দরবাদি প্রশাসনিক কার্যক্রমের জন্য ব্যবহার করা হয় এই জন্য আমরা এইগুলোর নামের পরিবর্তে আমরা মনিহারি হিসাব লিখব তাহলে মনিহারি হিসাব যেহেতু ব্যয় হিসাব তাহলে আমরা বলতে পারি মনিহারি হিসাব ডেবিট ব্যয় বৃদ্ধি পেয়েছে নগদান হিসাব ক্রেডিট তোমাদের প্রশ্নে থাকতে পারে যে এটা ডেবিট ক্রেডিট নির্ণয় করো এবং কারণ সহ করো বা সম্পদগুলোর নাম লেখো তুমি এখন অনায়াসে বলতে পারবা যে মনিহারি হলো ব্যয় হিসাব এর কারণটা হলো ব্যয় বৃদ্ধি আর নগদ হল সম্পদ হিসাব যদি বলে কোন হিসাব সম্পদ হিসাব এবং কারণটা বলতে পারো যে সম্পদ হ্রাস পেয়েছে তুমি এই কৌশলগুলো দেখলেই খুব সহজে বাকি সৃজনশীল প্রশ্নগুলো উত্তর দিতে পারবা আর আশা করি এইভাবে শিখলে তোমার বইটাও ফিফটি পারসেন্ট নাম্বার কাভার হয়ে যাবে পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই আগুনে বিনষ্ট পণ্য আগুনে বিনষ্ট পণ্য বা আগুনে নগদ টাকা পুড়ে গেছে এই ধরনের প্রশ্ন যদি থাকে তাহলে আমরা একটু দেখি পণ্য বা নগদ যে কোনো একটা নষ্ট বা চুরি হয়ে গেছে তাহলে আমরা লিখব বিবিধ ক্ষতি হিসাব বিনষ্ট পণ্য যদি পণ্য বা টাকা চুরি হয়ে যায় নষ্ট হয়ে যায় আমরা লিখব বিবিধ ক্ষতি হিসাব ডেবিট এবং বিবিধ ক্ষতি হিসাবে আমরা জেনেছি অলরেডি সূত্রে বক্সে সেটা হলো ব্যয় হিসাব তাহলে ব্যয় বৃদ্ধি পায় আমরা লিখেছি ব্যয় বিবিধ ক্ষতি হিসাব ডেবিট অন্যদিকে পণ্য আমার জন্য ব্যয় ছিল যেহেতু এখন পণ্য নষ্ট হয়ে গেছে পণ্য কমে গেছে তাহলে ক্রয় হ্রাস পেলে বা ব্যয় হ্রাস পেলে আমরা লিখব ক্রেডিট তাহলে আমাদের সূত্রের সাথে প্রমাণিত হয়ে গেল যে ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট প্রমাণ হয়ে গেল যে বিবিধ ক্ষতি হিসাবে ব্যয় বৃদ্ধি পেয়েছে ব্যয় ডেবিট এবং ক্রয় হ্রাস ব্যয় হ্রাস পেয়েছে ক্রয় হিসাব লিখেছে ক্রেডিট তাহলে তোমাকে যদি প্রশ্ন বলা হয় যে এটার কারণটা কি তখন তুমি বলবা ব্যয় বৃদ্ধি পেয়েছে

তাহলে আমরা বলতে পারি বেতন হিসাব ডেবিট এবং চেক নামে কোনো হিসাব হয় না চেকের বদলি লিখতে হয় ব্যাঙ্ক হিসাব অলরেডি নোট দিয়েছি এই জন্য আমরা সম্পদ হ্রাস পেয়েছে সম্পদ হ্রাস পেলে ব্যাঙ্ক হিসাব ক্রেডিট হয় তাহলে প্রশ্ন যদি তোমাকে বলা হয় যে বেতন কেন এখানে ডেবিট হলো রে তখন তুমি বলবা যে ব্যয় বৃদ্ধি পেয়েছে ডেবিট হয়েছে এবং এটা কোন হিসাব এটা ব্যয় হিসাব এরপরে যদি তোমাকে বলা হয় যে ব্যাঙ্ক হিসাব কেন ক্রেডিট হয়েছে তখন তুমি অনায়াসে বলতে পারো যে সম্পদ হ্রাস পেয়েছে সম্পদ হ্রাস পেলে ক্রেডিট যদি বলে ব্যাংক কোন হিসাব তুমি আরেক উত্তর দিতে পারো ব্যাংক হিসাব সম্পদ হিসাব খুব সুন্দরভাবে তুমি সৃজনশীল উত্তরগুলো করতে পারো আমরা একটু নিচে আসি নিচে তোমাদের আমাদের ভিডিওটা কতটুকু তোমরা বুঝতে পেরেছ তার জন্য তোমাদের কিছু প্রশ্ন দিয়েছি এখানে তোমাদের কিছু প্রশ্ন দিয়েছি তোমরা আমাদের ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে এই প্রশ্ন উত্তরগুলো তোমরা দিতে পারবা এখানে তোমাদের দিয়েছি পিন ক্রয় বিমা স্যালামি প্রদান চেকে বিজ্ঞাপন প্রদান নিকট হতে পণ্য ফেরত প্রদান বেতন বাবদ পণ্য প্রদান এই প্রশ্ন উত্তরগুলো তোমরা আমাদের ভিডিও দেখে অবশ্যই দিবা এবং এই প্রশ্ন উত্তরগুলো দেওয়ার জন্য আমাদের গ্রুপে অবশ্যই এই অ্যান্সারগুলো দিবা আমাদের গ্রুপ হল ডাব্লিউ 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 ডট ফেসবুক ডট কম স্ল্যাশ গ্রুপ স্ল্যাশ কমার্স আশা করি এই প্রশ্ন উত্তরগুলো দেওয়ার জন্য অবশ্যই তুমি প্রথম পর্ব এবং জাবেদা শেখা দ্বিতীয় পর্ব দেখবা এবং অবশ্যই ব্যয় হিসাবগুলো আর প্রথম পর্বে দিয়েছিলাম সম্পদ হিসাবগুলো কী কী এগুলো মনোযোগ সহকারে তুমি একটু মুখস্থ করে নিবা এবং সূত্রটা মাথায় রাখবা তাহলে তোমরা উত্তরগুলো করতে পারবা এবং আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা এই ভিডিওগুলো করতে আমাদের খুবই পরিশ্রম করতে হয় এবং তোমরা যদি একটু বিন্দুমাত্র উপকার পেয়ে থাকো তোমাদের বন্ধুদেরকে এটা শেয়ার করে দেখাও যারা এখনও জাবেদা ভালো করে পারে না জাবেদা শিখতে পারলে অবশ্যই তোমাদের বইটা ফিফটি কভার হয়ে যাবে আর আমাদের ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ এবং তোমাদের যদি কোনো চ্যাপ্টারে সমস্যা থাকে সেটা আমাদের বক্সে কমেন্ট করো সেগুলো ভিডিও আমরা দেওয়ার চেষ্টা করব আর এখনো যদি তোমাদের মনে হয় যে বাজারে অনেকগুলো বই কিনেছো হিসাব বিজ্ঞান ফিনেসের বুঝতে পারতেছে না অঙ্কগুলো আশা করি আমাদের বইটা নিলে আরও ভালো বুঝতে পারবে সবাই সুস্থ ভালো থাকো এই কামনা করি আল্লাহ হাফিজ